ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা খালি কেউ একজন বলো। হ্যাঁ স্যার দেখা স্যার যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো আমাদের চ্যাপ্টার নাম্বার 12.2 আমরা আজকে স্টার্ট করব, অর্থাৎ কোষে দেখি 12.2, পেজ নাম্বার 161, এটা দিয়ে আজকে আমরা আলোচনা স্টার্ট করব। প্রথম যে 1 নম্বরের অঙ্ক আছে, খুব মন দিয়ে দেখো। 1 নম্বরের অঙ্ক আমাকে বলেছে যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার ব্র্যাকেটে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই ফর্মুলা অনুসারে আমাকে অঙ্কগুলো বা সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে যদি ভালো করে বোঝা যায় কি করা হয়েছে এখানে, তো দেখো এইখানে এক্স এবং এক্স গুণ করে প্রথমে এসেছে এক্স স্কোয়ার টার্মটি, এবং তারপরে এই এ এবং বি অর্থাৎ কোনো কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক টার্ম এখানে যোগ হয়ে যাবে এবং তার সাথে এক্স থাকবে, এবং সবশেষে ধ্রুবক টার্ম দুটো বা কনস্ট্যান্ট টার্ম দুটো গুণ আকারে থাকবে। এইভাবে আমার ফর্মুলাটা তৈরি হয়েছে, অর্থাৎ আমি সরাসরি গুণ না করে এই অভেদের সাহায্যে আমি অঙ্কগুলো তৈরি করব। আমি যে কোনো একটি 3 নম্বর অঙ্ক দেখাচ্ছি, তাহলে এখানে প্লাস মাইনাসের একটি হিসাব আছে, তোমরা বুঝতে পারো। অঙ্ক লেখা আছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6। যদি আমরা শুরু করি তাহলে এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এক্স এবং এক্স গুণ করলে আমার হয়ে গেল এক্স স্কোয়ার মূল ফর্ম অনুযায়ী, তারপরে হচ্ছে প্লাস, তারপরে এ প্লাস বি, তাহলে এ ইকুয়াল টু আমার 9 প্লাস 9, বি ইকুয়াল 6, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, চিহ্ন সমেত আমাদের গুণ করতে হবে। তাহলে এইখানে দেখো ক্যালকুলেশন করলে চলে আসছে এক্স স্কোয়ার প্লাস 3x, 9 থেকে 6 বাদ দিলে 3x হয়, মাইনাস 6 9 গুণ করতে হবে, দ্যাট ইজ আমার 9 ইন্টু 6 কত হয়, 54। তাহলে দেখো গুণফল আমরা কত সহজে জাস্ট ফর্মুলাটা, হ্যাঁ ফর্মুলাটাকে ইউজ করে এখানে আমরা গুণফলটা তৈরি করতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে স্যার, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু এই অনুযায়ী বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে যাওয়ার জন্য আমি 2 নম্বরের যে কোনো একটি দেখে নিচ্ছি কি বলেছে। দেখো নাম্বার 3 চেঞ্জ করলাম, 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, নাম্বার 2। এইখানে বলেছে দেখো যে সূত্রের সাহায্যে দেখায়, অর্থাৎ তোমাকে সূত্র অ্যাপ্লাই করে ফর্মুলাগুলো তৈরি করতে হবে। কি সূত্র? তোমরা প্রত্যেকে সূত্র জানো তো, বিভিন্ন স্যার এলএচএস আরএচএস দিয়ে দিয়েছে, এলএচএস আরএচএস সূত্রের সাহায্যে তোমাদেরকে ডান দিক বাম দিক প্রমাণ করতে হবে, বা অথবা তোমাদের যদি এলএইচএস থেকে আরএইচএস চলে আসে, মানে ডান পক্ষ থেকে বাম পক্ষ বা বাম পক্ষ থেকে ডান পক্ষ, তাহলে সেক্ষেত্রে অঙ্ক কমপ্লিট হয়ে যেতে পারে। তাহলে আমি প্রথমে যে কোনো একটি অঙ্ক উঠিয়ে নিচ্ছি। আমি প্রথম অঙ্ক নিয়েছি 2-এর 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে লেখা আছে, আমি তাহলে প্রথমে বাম পক্ষ লিখে নিচ্ছি মাথার উপরে, দিয়ে তোমরা সমান সমান দিবে, দিয়ে এখান থেকে শুরু করবে, বা এই সমান সমান না দিলেও এখান থেকে দিতে পারো। তাহলে এটা আমি ইরেজ করে নিচ্ছি সমান সমানটা, এটা আমার দরকার নেই আপাতত, এখান থেকে স্টার্ট করতে পারো সমান সমান। তাহলে কি হচ্ছে, বাম পক্ষটা প্রথমে আমরা টুকে নেব, এ প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2b তার হোল স্কোয়ার। আমি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তোমাদের বলেছিলাম, সেই ফর্মুলাটা ভাঙলে তোমাদের কিন্তু পরবর্তী অঙ্কটা মানে এটার উত্তর চলে আসবে। তাহলে প্রথমে চলো আমাদের এটা ভাঙা যাক, এ প্লাস 2b তার হোল স্কোয়ার ফর্মুলাটা আমাদের
ভাঙা যাক কি আসে দেখা যাক। তাহলে ফর্মুলা অনুযায়ী প্রথম আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে এখানে এ এবং বি মানে এখানে টু বি, কিন্তু তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি একটি মান একদম পরিষ্কার ছোট ছোট করে ভেঙে দেখালাম যাতে প্রত্যেকে বুঝতে পারে। এ স্কোয়ার অর্থাৎ প্রথম টার্মটা স্কোয়ার, প্রথম টার্মটা স্কোয়ার প্লাস টু এ মানে প্রথম টার্ম, বি মানে হচ্ছে গোটাটা যে বি বসেছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বি তার হোল স্কোয়ার। এইটা আমরা প্রথমে রেডি করে নিয়েছি। পরেরটা আমি ইজিলি শর্টে ভাঙব, প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি, যেহেতু এখানে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি তাহলে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আশা করছি এই লাইন অবধি কারোর কোনো অসুবিধা নেই। এইবারে যখন আমরা ফর্মুলা ফেলবো কি আসছে দেখা যাক, ইকুয়াল টু এ স্কোয়ার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না নেট আছে বা নাই, তার জন্য আমি একবার রিকানেক্ট করে নিলাম। এ স্কোয়ার প্লাস ক্যালকুলেশন করলে দুই দুই চার, তাহলে ফোর এ বি প্লাস টু বি তার হোল স্কোয়ার এবং বি স্কোয়ার, অর্থাৎ এখানে দুজনের মাথায় স্কোয়ার আছে, তাহলে ফোর বি স্কোয়ার। সিমিলারলি পরের গুলো তোমরা লিখবে এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার। আমাদের কিন্তু ক্যালকুলেশন জাস্ট বাকি আছে, অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো যে প্লাস টু ফোর এ বি এবং মাইনাস ফোর এই যে টার্ম এবং এই যে টার্ম, এটা আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি আমি কেটে দিলাম, এটিকেও কেটে দিলাম। তাহলে আমার দেখো জায়গায় পড়ে থাকলো দুটো এ স্কোয়ার, দ্যাট ইজ টু এ স্কোয়ার প্লাস চার চারে আট অর্থাৎ এইট বি স্কোয়ার। এইভাবেও কেউ করতে পারে, কেউ ডাইভার, তাহলে টু কমন নিলে আমাদের পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস ফোর বি তার হোল স্কোয়ার। এটাই কিন্তু দেখো তোমরা তোমাদের আর এইচ এস বা ডান পক্ষ চলে এসেছে। তাহলে সমান সমান ডান পক্ষ লিখে তোমরা নিচে দেবে অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান লিখে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, বা যদি প্রুফ লেখো তাও হবে। নিয়ম বোঝা গেল কিভাবে অঙ্ক করতে হবে? তোমরা যদি এটাকে বাম পক্ষ না লিখে এল এইচ এস আর এইচ এস লেখো তাও কোনো ফ্যাক্টর নয়, দুটোই সেম মিনিং। ক্লিয়ার? পরবর্তী অঙ্কে যাচ্ছি, পেজ নাম্বার চেঞ্জ করলাম। তাহলে দুইয়ের অন্য একটি অঙ্ক করানো যাক, দুয়ে আমি সাত নম্বর অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। অঙ্ক প্রথম আমি কি টুকে নিচ্ছি, এল এইচ এস ইকুয়াল টু থ্রি এ মাইনাস ফোর বি তার হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি, এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। তা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার ফার্স্ট এই জায়গাটাই এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে, যেখানে আমার এ মানে হচ্ছে এবং বি মানে হচ্ছে ফোর বি। এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে কোনটা এ এবং কোনটা বি। তাহলে যদি আমি ফর্মুলা ফেলতে শুরু করি তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারছি সমান সমান, আমি একটু স্টেপ জাম্প করে লিখছি, নাইন এ দ্যাট ইজ একবারে লিখলাম মাইনাস টু এ বি দ্যাট ইজ এটা ইন্টু ফোর ইন্টু টু, তাহলে তিন চারে বারো আট দুয়ে চব্বিশ এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি যেটা ছিল সেটা এখানে বসলো। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যে টোয়েন্টি ফোর এ বি এবং টোয়েন্টি ফোর এ বি প্লাস মাইনাস আছে, কেটে গিয়েছে। তাহলে আমাদের রিকোয়ার্ড যে অ্যান্সারটা নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার সেইটা অলরেডি চলে এসেছে। তাহলে জাস্ট
ফর্মুলা ইউজ করলে আমার কিন্তু অঙ্ক হয়ে যেত। আশা করছি বোঝা গিয়েছে প্রত্যেকে। নেক্সট, হ্যাঁ বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি অঙ্ক শুরু করতে বলিনি এখন, আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি শুরু করতে বলিনি। নেক্সট পেজে যাচ্ছি, 3 নম্বরের অঙ্ক দেখো, বলেছে প্রতি ক্ষেত্রে কোশ্চেন ভালো করে পড়তে হবে এই অঙ্কগুলো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলোতে ভিভিআই দিয়ে রাখতে পারো প্রত্যেকটা অঙ্ক, কারণ এগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারের এইটুকু পার্ট থেকে অঙ্ক আসবেই। আমি থাকি না থাকি আমি এইটুকু বলে দিতে পারি, এই চ্যাপ্টারের এইটুকু পার্ট থেকে তোমাদের অঙ্ক আসবেই। কি বলেছে দেখো, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমাধান করি, অর্থাৎ তোমাদেরকে সূত্র বা ফর্মুলা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আমি 3-এর যে কোনো একটি অঙ্ক নিয়ে দিচ্ছি, সেখান থেকে অঙ্ক এগিয়ে যাচ্ছি, তাহলে কোন অঙ্কটা দেখানো যায়। 3-এর 2 নম্বর অঙ্কটি নিয়ে স্টার্ট করছি। আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে? আমাদেরকে যে সমস্ত ডাটা বা তথ্যগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা লিখে নিব, এবং কি করতে বলেছে সেটাও আমরা এখানে লিখে নিলাম, তাহলে আমাদের অঙ্ক পড়তে সুবিধা হবে। এইখানে বলেছে a² + b² = 52, এবং বলে দিয়েছে a - b = 2। তাহলে আমাকে বলেছে ফাইন্ড আউট বা বের করো এ বি এর ভ্যালু কি করে নির্ণয় করা যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্রদত্ত বা দেওয়া আছে, যেটাই লেখো না কেন, a - b = 2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, তাহলে পরের লাইন লিখব a - b² = 2², তোমাদেরকে কিন্তু ব্র্যাকেটে কারণটা বা কি করেছো সেটা লিখে দিতে হবে, যে উভয় পক্ষে বর্গ করে পাই, এটা তোমাদের এখানে লিখে দিতে হবে। তাহলে যদি বর্গ করি কি আসছে সেটা দেখা যাক, অর a² - 2ab + b² = 4, অর আমি যদি একটু সাজিয়ে নিই a² + b² - 2ab = 4। এইবারে দেখো তোমরা যে আমার এই ভ্যালুটা কিন্তু আমি এখানে মান অলরেডি আগে থেকে সাবমিট করা আছে, অর্থাৎ দেওয়া আছে, তাহলে আমি এখানটায় লিখতে পারি যে a² + b² এর জায়গায় 52 - 2ab = 4। পরের জায়গায় চলে যাচ্ছে, আমি একটু এই সাইডে অঙ্কটা করে দিচ্ছি, ঠিক এখান থেকে এইদিকে করবে, অর এই +-2ab-টাকে আমি যদি ডান দিকে পাঠাই তাহলে প্লাস হবে, এবং 4টাকে যদি বাঁ দিকে পাঠাই মাইনাস হবে, দ্যাট ইজ 52 - 4 = 2ab। অর আমি জায়গা ওলট পালট করতেই পারি, তাহলে না করলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 48 = 2ab, অর 48/2 = ab, অর ab = ভাগ করলে দেখো চলে আসছে 24। তাহলে এই যে মান বেরিয়ে গেল, তোমাদের এই মানটাই চাওয়া হয়েছিল যে ab এর ভ্যালু কত, তাহলে দেখো সেখানে ab এর ভ্যালু 24 বেরিয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকে এইটা নিয়ে কোনো চাপ নেই বা সমস্যা নেই, কারো যদি থাকে বলতে পারো তাহলে বুঝিয়ে দিতে পারবো। আবার এই লাইনটা মাস্ট তোমরা উল্লেখ করবে, এখানেও লিখতে পারো বা ঠিক এই জায়গাটায় লিখে দিতে পারো, তারপরে তোমরা অঙ্ক স্টার্ট করতে পারো।
কারোর কোনো সমস্যা আছে বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম স্যার, আমি অঙ্কটা আপনি যেভাবে কোশ্চেন কাটছেন স্যার একটু আলাদা ভাবে করেছি। তবে অনেক রকম নিয়ম হতে পারে, তোমার অঙ্ক যদি ঠিক হয় কোনো স্যার কোনো জায়গায় কাটতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমিও আলাদা করেছি। অনেক রকম হতে পারে। হ্যাঁ স্যার, অসুবিধা নেই, অসুবিধা নেই, আলাদা ভাবেও হবে, কোনো চাপ নেই, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। অনেকে এইখান থেকে স্টার্ট করছে অঙ্কটা, সেটাও হবে, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট পেজে যাচ্ছি বা নেক্সট বলো। স্যার বলছি যে আপনি যে স্টেপটা করলেন না, 52 - 2ab = 4, তো ওখানে যদি আমি -2ab = 4 -52 করতাম তাহলে কি হতো? এই জায়গাটাতে 52 - 2ab = 4, পরের লাইন লিখেছে 52, মানে তোমরা লিখতে যে -2ab = 4 - 52, তাই বলছো? হ্যাঁ, এই লাইন, এই লাইনটার পরে তো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই, অবশ্যই করা যাবে। তুমি 2ab-টাকে রাখতে পারো এখানে, আর এই 52-টাকে ওই পারে নিয়ে যেতে পারো, একই উত্তর বেরোবে, উত্তরে কোনো হেরফের হবে না, দুটোই কারেক্ট। স্যার লাস্টের ধাপে কি তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে? একদম, মাইনাস মাইনাস কেটে গেলে তোমার আবার এই জায়গায় চলে আসবে যে 2ab = 48, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গিয়ে তোমার চলে আসবে 2ab = 48। ঠিক আছে, বুঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যালো স্যার, আমি বলছিলাম বলো, -2ab = স্যার আমি যখন -2ab = -48 লিখলাম, তাহলে কি স্যার পরের লাইনে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে পাই? দরকার নাই, লিখে দিতেও পারো, না লিখলেও কাটা যাবে না। তুমি যদি লিখে দাও খুবই ভালো কথা, না লিখলেও কাটা যাবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝাতে পেরেছি আশা করছি, আশা করছি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, 3-এর 5 নম্বর অঙ্কটা দেখো, আমি মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। 3-এর 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, আমাকে দিয়ে দিয়েছে a - 1/a = 4। কি চেয়েছে আমার কাছে? চেয়েছে a² + 1/a² এর মান কত। খুবই সোজা অঙ্ক, খুবই সোজা, জাস্ট একবার দেখলেই আমি বলতে পারি তোমরা পেরে যাবে। তাহলে আমি প্রথমে প্রদত্তটা টুকে নিচ্ছি, তাহলে লিখবে যে প্রদত্ত বা দেওয়া আছে লিখতে পারো, বা প্রদত্ত রাশি যে যা ইচ্ছা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। = 4, কি করব উভয় পক্ষে আবার বর্গ করব, ব্র্যাকেট এখানে কারণ লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, আমি এটা লিখলাম না, ফর্মুলা অনুসারে এটা ফর্মুলা খেলো, a² - 2ab + b² = 16। এবারে দেখো এইখানে তোমার a এবং 1/a কেটে যাচ্ছে, তাহলে তোমার পরবর্তী লাইন হয়ে গেল a² - 2, যেহেতু এটা কেটে গিয়েছে, এই টার্মটা কেটে গিয়েছে যেহেতু, +1/a² = 16, অর a² + 1/a² = এখানে -2 এই পারে গেলে প্লাস হয়ে যাবে, মানে 16 + 2, দ্যাট ইজ 18 অ্যান্সার হবে। কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারো, কেউ যদি অন্যভাবে করতে চাও সেটাও হবে, কেউ যদি এইখান থেকে অঙ্ক স্টার্ট করতে চাও সেটা দিয়েও তোমাদের অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। কারোর কোনো জিজ্ঞাসা? কারোর কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, না স্যার, চলছে, ঠিক, ঠিক আছে, ঠিক আছে স্যার, নাই। তাহলে পরবর্তী পেজে যাচ্ছি, এবার এই অঙ্কটা আমি অন্যভাবে দেখাচ্ছি, যেহেতু তোমরা অনেকে অন্যভাবে অঙ্ক করো। দেখো
7 নম্বর অঙ্কটাই দেখাচ্ছি তোমাদের, লেখা আছে 2x plus 1 by x equal to 5, বলেছে 4x square plus 1 by x square এর মান কত। আমি এতক্ষণ এইখান থেকে ক্যালকুলেশন করে এই মান বের করেছিলাম, এবার আমি এইখান থেকেই ক্যালকুলেশন স্টার্ট করব। দুটোই সম্ভব, দুটোই পসিবল, তাই জন্য আমি একটু রুট চেঞ্জ করছি, জায়গা চেঞ্জ করছি বা রাস্তা চেঞ্জ করছি, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো। তাহলে আমাকে বের করতে হচ্ছে, দেখো, 4x স্কয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান, আমি ডান দিক করে লিখছি তাহলে এর ভ্যালুটা আমি এখানে পেয়ে যাবো, তাই জন্য এইটাকে লেখা যায় 2x তার হোল স্কোয়ার প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার যাই লেখা। তাহলে আমার এই জায়গাটায় ফর্মুলা এসে দাঁড়িয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফর্মুলা। ফর্মুলা ইউজ করব a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি এখানে ফর্মুলাটা আগে লিখলাম, তোমরা এটা লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এই লাইনটা এক্সট্রা করে লিখে রাখলাম, আমি এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি এক্সট্রা লাইন, জাস্ট তোমাদের ফর্মুলা কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝানোর জন্য। তাহলে তোমরা করবে যেটা, সেটা হচ্ছে এ স্কোয়ার মানে এ প্লাস বি লিখবে হোল স্কোয়ার, দ্যাট ইজ 2x প্লাস 1x a প্লাস b বসে গেল তার স্কোয়ার মাইনাস 2ab, তোমাদের ক্যালকুলেশন এইভাবে হবে। এইবারে দেখো এই যে ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটের ভ্যালু আমাকে এখানে অলরেডি দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু 5 তার হোল স্কোয়ার, এইখানে x এবং 1 বাই x কেটে গেলে মাইনাস 4, দ্যাট ইজ 5 হোল স্কোয়ার মানে 25 মাইনাস 4, ক্যালকুলেশন করে এসে গেল 21। তাহলে এর ভ্যালুটা আমরা বের করলাম 21, ঠিক স্টেপ বাই স্টেপ এটা অ্যান্সার হবে। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে পারো, আমি আবার এক্সপ্লেন করবো। কারো কোনো জায়গায় জিজ্ঞেস আছে? ফাইভটা দেখো এই যে এখানে দেওয়াই আছে আমাদেরকে, সেই এইখান থেকে নিয়ে মানটা আমি এই জায়গায় বসিয়ে দিয়েছি, যার জন্য ফাইভ বসেছে, ঠিক আছে না স্যার? বলো স্যার। বলছিলাম 4x স্কয়ার প্লাস 1x স্কয়ার এর নিচে যদি লিখি 2x ব্র্যাকেট স্কয়ার প্লাস 1x ব্র্যাকেট স্কয়ার, 2x ব্র্যাকেট স্কয়ার 1x ব্র্যাকেট 1 বাই x ব্র্যাকেট স্কয়ার, হ্যাঁ তাই তো লিখেছি আমি, হবে নিচে নিচেও হবে, নিচে নিচে লিখলেও হবে, আমি পাশে লিখেছি জাস্ট আমার জায়গাটা আর একটু কম লাগলো, তাই করতে পারো কোনো অসুবিধা নেই, তুমি এই বরাবর করবে বলেছ কোনো অসুবিধা নেই। কারো বুঝতে অসুবিধে, পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো এবারে অন্য একটা অঙ্ক একটু দেখি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, হ্যাঁ পেয়েছি 13 নম্বর অঙ্কটা, এক্স আই 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 13 নম্বর অঙ্ক আমার কাছে দেওয়া আছে, এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু মাইনাস পি, বলেছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 2 বের করতে হবে। এটি করানোর কারণ হচ্ছে অঙ্কটি ইম্পর্টেন্ট অঙ্ক, যেদিক থেকে ইচ্ছা করতে পারো, আমি এইখান থেকে এইদিকে যাচ্ছি, আমি এই দিক থেকে এইদিকে যাচ্ছি। দেখো তাহলে প্রদত্ত এম প্লাস 1 বাই এম ইকুয়াল টু মাইনাস পি, অর উভয় পক্ষে আমি বর্গ করে দিলাম,
এখানে কারণ লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, বা এই লাইন আগেও লিখতে পারো। আচ্ছা এইবারে দেখো মাইনাস পি কে যদি আমি দুবার গুণ করি কি হয়, আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাইনাস মাইনাস গুণ করলে আমি বলেছিলাম প্লাস হয়ে যায়, এবং পি পি গুণ করলে পি স্কোয়ার, অর্থাৎ মাইনাস কে যদি আমরা দুবার মাল্টিপ্লাই করি গুণ করি তাহলে সেটা পজিটিভ আকার ধারণ করে। ক্লিয়ার? তাহলে আমি ফর্মুলা ইউজ করছি পরের লাইনে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বসেছে বা বসবে। তাহলে ফর্মুলা বসাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, এটা আগে বের করে রেখেছি, দেখিয়ে দিয়েছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এম এবং ওয়ান বাই এম কেটে গেল। অর তাহলে পরের লাইন আমি লিখতে পারছি, অর এম স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। এই টুটা এইদিকে প্লাস আকারে আছে, এই পারে গেলে আবার নেগেটিভ হয়ে যায়। তাহলে আমি লিখছি পরের লাইনটা, নিচে লিখবে, আমি এই পারে লিখছি জায়গার জন্য, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস টু। কারোর কোথাও জায়গায় বুঝতে অসুবিধা হলে করতে পারো, বলে দেবো, এবং এইখানে লিখবে প্রমাণ প্রুফ। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলতে পারো। কারোর কোনো ডাউট আছে? নেই না স্যার। গুড না স্যার। কারোর কোনো জায়গায় অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার অসুবিধা নেই। না স্যার অসুবিধা নাই। ওকে। না স্যার অসুবিধা নাই। অসুবিধা নেই বলার দরকার, অসুবিধা নেই বলার দরকার, সে রেসপন্স করলেই বুঝে যাবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে তোমরা মার্ক করে রাখবে। তোমাদের এখন ক্লাস আপি স্যার পাচ্ছি? পরবর্তীতে অন্য স্যার পেতে পারে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখাই, তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক সেটা দেখানো উচিত, এক্স ভি আই, মার্ক করে রাখো ইম্পর্টেন্ট হিসেবে। দেওয়া আছে কি দেখতে হবে, এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু পি মাইনাস টু। আমাকে বের করতে দিয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস টু। এই অঙ্কটি আমি জাস্ট হিট দিয়ে রাখছি, তোমরা প্রত্যেকে করতে পারবে, কিচ্ছু নয়। এই প্রথম লাইনটার উভয় পক্ষে বর্গ করবে, প্রথম লাইনটার উভয় পক্ষে বর্গ করবে, অবশ্যই এই অ্যান্সার চলে আসবে। প্রথম লাইনটার উভয় পক্ষে বর্গ করবে, বাম পক্ষে ফর্মুলা ফেলবে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবে, এবং এখানে দেখতে পাচ্ছ এ মাইনাস বি আকারে আছে, অর্থাৎ টু, এর ফর্মুলা ফেলবে, দুটোর ফর্মুলা ফেলে ক্যালকুলেশন করলে এটা তোমাদের চলে আসবে অবশ্যই। তোমরা একটু নিজেরা বাড়িতে ট্রাই করো। ওকে, নেক্সট লাস্ট অঙ্কটা, সেটা আরো ইম্পর্টেন্ট, মার্ক করে রাখতে পারো, এক্স ভি আই আই। তোমাদের এই ক্লাস শেষ হয়ে গেলে পুরো ক্লাস তোমাদেরকে আমি এইটা ইউটিউবে দিয়ে দিব, যার যেখানে সমস্যা তোমরা সেখান থেকে আরো একবার দেখে নিতে পারবে, যাতে অঙ্ক ক্লাস করতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমাকে এটা দেওয়া আছে এবং আমাকে বের করতে দিয়েছে, দেখো এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা আমাকে বের করতে দিয়েছে। ফার্স্ট কাজ হবে, একটু টেকনিক্যাল অঙ্ক প্রত্যেকে একটু মনে রাখতে হবে। আমি করতে চাইছি এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু সিক্স, এই লাইনটি তো আছেই, আমি এইখানে মাইনাস দুই করলাম,
এইখানে মাইনাস দুই করলাম, অর্থাৎ উভয় পক্ষে দুই বিয়োগ করলাম, তাহলে এই রাশিটা আমার অনেকটা এর আকার চলে এসেছে এবং নিচেরটা তো অলরেডি ছিল। আর উভয় পক্ষে বর্গ করব, দ্যাট ইজ এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এটাকে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট নিই, সরি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিই, তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমার এরকম আকার আছে, ইকুয়াল টু ছয় মাইনাস দুই মানে চার তার বর্গ। এখানে তোমরা কিন্তু আবার লিখে নিবে উভয় পক্ষে বর্গ করে পাই। ক্যালকুলেশন চালাও, এই দিস ইজ এ বোঝার জন্য লিখে দিলাম এটাকে এ, এটাকে বোঝার জন্য লিখে দিলাম বি, তাহলে এ মাইনাস বি ফর্মুলা পড়ছে, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন, চারের স্কোয়ার সিক্সটিন। এইবারে দেখো এইখানে এম মাইনাস টু, এম মাইনাস টু কেটে যাচ্ছে, তাহলে আমার অঙ্কটা এসে দাঁড়িয়ে গেল এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস, এইটাকে আগিয়ে নিচ্ছি, ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার, এখানে পড়ে থাকছে মাইনাস টু ইকুয়াল টু সিক্সটিন। আবার বলছি এই মাইনাস টুটা বাম পক্ষে আছে, ডান পক্ষে গেলে সেটা প্লাস আকার ধারণ করবে, দ্যাট ইজ আমার অঙ্কটা এসে দাঁড়িয়ে গেল যে এম মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন প্লাস টু ইকুয়াল টু এইটিন, দিস উইল বি দ্য অ্যান্সার। মান চেয়েছিল, দেখো এর মান এটা বেরিয়ে গেল। কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। আচ্ছা।